টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال سبحانه وتعالى: من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله. ইয়া জাআল্লাহু মখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলা আল্লাহু ফা হুয়া হাসবুহু। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: তালবুল আলা কুল্লি মুসলিম। আমাদের নিয়মিত ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান আধুনিক সভ্যতা এবং আমাদের যুব সমাজ তাদের কি করণীয় এবং তাদের কি দায়িত্ব এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় যুবক ভাই বোনেরা আধুনিক সভ্যতা সময়ের সঙ্গে প্রয়োজনের দাবিতে সে তার নিজ গতিতে এগিয়ে চলছে আমরা সেই গতির সঙ্গে নিজেদেরকে কতটা সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত করে নিজেদেরকে তৈরি করে নিচ্ছি আমরা গত পর্ব পর্যন্ত যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটি হলো বর্তমান আধুনিক সভ্যতা দুটি ধারায় প্রবাহমান একটি হচ্ছে বস্তুবাদী ভোগবাদী মুক্ত বন্ধনহীন জীবনযাপনের প্রয়াস অর্থাৎ আমরা আরো সহজ করে বলতে পারি সেটি হচ্ছে বস্তুবাদী ভোগবাদী সভ্যতা পাশাপাশি আরেকটি সভ্যতা নৈতিকতা মূল্যবোধ এবং ধর্মীয় আদর্শে গড়া সভ্যতা মুসলিম যুব সমাজ যাদের উপরে আল্লাহ সুবাহ এক গুরুত্বপূর্ণ আমানত তাদের কাছে প্রদান করেছেন বিশ্ববাসীর জন্য মুসলমানগণ হচ্ছেন এরা হলো এমন একটি নাস দল যারা বিশ্বের অন্যান্য জাতির জন্য পেমতের দিন আল্লাহ রব আলিনের নিকট ভালো মন্দের সার্টিফাইড করবেন সুপ্রিয় যুবক ভাই বোনেরা ইসলামের যে মৌলিক আদর্শ এবং এই আদর্শের উপরে গড়ে ওঠা যে শিক্ষা যে শিক্ষা একজন মানুষকে পরিপূর্ণ আদর্শ মানব সম্পদে পরিণত হওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে আমরা এটিও আলোচনা নিয়ে এসেছিলাম যে আরবের মেষ পালক ওঠের রাখাল তাবুতে বসবাসকারী মানুষেরা ইসলামী শিক্ষার ছোঁয়ায় এসে ইসলামী আদর্শে আদর্শবান হয়ে কিভাবে তারা বিশ্ব সেরা একটি জাতিতে পরিণত হয়েছিলেন যারা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেনি যাদের কোনো স্কুল কলেজে যাওয়ার অভিজ্ঞতা নেই যারা কোনো সিস্টেমেটিক অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করেনি অথচ তারা পৃথিবীতে হলেন শ্রেষ্ঠ শাসক শ্রেষ্ঠ প্রশাসক তারা পৃথিবীতে হলেন মানব সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা এই ফলাফলগুলো দেখেছিলাম সেটি ছিল ইসলামী শিক্ষার বদৌলতে কোরআনের শিক্ষার বদৌলতে কোরআন মানুষকে কিভাবে আধার থেকে বের করে আলোতে নিয়ে আসে কোরআন কিভাবে মানুষের অন্ধকারকে মুছে দিয়ে সেখানে আলোর প্রতিপন জ্বালিয়ে দেয় আমরা পিছনের এই আলোচনার সঙ্গে যেখানে এসে শেষ করেছিলাম সেটি হলো ইসলামী শিক্ষা বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে যার সূচনা হয়েছিল যার উপকার ছিলেন বিশ্বনবী নিজে সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম যার সুবর্ণ শুভ সূচনা হয়েছিল মাক্কায় দারুল আর কামে মদিনায় সেটি পরিপূর্ণতা পরিপুষ্টতা লাভ করে আর মদিনা থেকে ছড়িয়ে পড়ে এই শিক্ষার আলো সারা বিশ্বে এক শত বৎসরের ভিতরে এ আলো এশিয়া আফ্রিকা এই মহাদেশগুলো পেরিয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃতি লাভ করতে থাকে ঠিক দুই শতাব্দী পরে ইসলামী শিক্ষায় এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যে জ্ঞান পিপাসু অন্যান্য জাতির তারা নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য নিজেদের মানব সম্পদকে উন্নয়নের জন্য তাদের হিউম্যান রিসোর্সগুলোকে ডেভেলপমেন্টের জন্য তারা মুসলমানদের কাছে মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে তারা ছুটে আসতেন একশো বছর নয় দুশো বছর নয় ষোড়শ শতাব্দী পর্যন্ত মুসলমানদের প্রতিষ্ঠিত উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানগুলোতে তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ইউরোপের বহু দেশের বিভিন্ন ধর্মালম্বী খ্রিস্ট ধর্মালম্বী ইহুদি ধর্মালম্বী তারা মুসলমানদের কাছে জ্ঞান আহরণের জন্য ছুটে আসতেন মুসলমান জাতি তখন ছিল বিশ্বে জ্ঞান বিতরণের এক সম্মানিত মর্যাদায় অধিষ্ঠিত একটি শ্রেষ্ঠ জাতি মানব গোষ্ঠীকে সম্পদে রূপান্তরিত করার জন্য যে জিনিসটির সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে সময় উপযোগী যোগের চাহিদা পূরণে সক্ষম এমন একটি শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা সমসাময়িক যাবতীয় প্রতিবন্ধকতাকে অতিক্রম করে নিজের জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই ধরনের প্রগ্রেসিভ চিন্তা ভাবনা সম্পন্ন একটি শিক্ষা ব্যবস্থা। আর এটি আল কোরআনের শ্রেষ্ঠ দান আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এই বিষয়গুলোতে আমরা বিগত পর্বতে কিছু কিছু দেখিয়েছি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন আল্লাহ তাকে নিজের শিক্ষা দিয়েছেন শিক্ষার মাধ্যমে মানুষ তার শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছেন ফেরেশতাদের কাছে এবং তিনি সম্মানিত হয়েছেন পরবর্তী যুগে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালাম পর্যায়ক্রমে আল্লাহ রবুল আলমিন অসংখ্য নবী রাসুলদেরকে পাঠিয়ে মানুষকে তাদের আদর্শিক মূল্যবোধের শিক্ষা প্রদান করেছেন আল্লাহর একত্ববাদে এবং সত্যিকারের রব্য ওয়াদাহুল্লাহ শারিক আল্লাহ সুবাহর প্রতি পূর্ণ আনুগত্য পূর্ণ দাসত্ব এবং তার ইবাদতের প্রতি মানুষকে উদ্বুদ্ধকরণে নবী রাসুলগণ পৃথিবীতে আগমন করেছেন আল্লাহর প্রত্যাদেশ তথা ওয়াহি তথা বিধান নিয়ে আর সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহ রবুল আলমিন তাকে দান করলেন সর্বশ্রেষ্ঠ মহজেজা এই মহাগ্রন্থ আল কোরআন আর এই আল কোরআনের প্রথম শব্দটি আল্লাহ সুবাহান হওয়া তালা মানুষের কাছে প্রেরণ করলেন তুমি পড়ো তুমি শেখো যে পড়ে যে শেখে সে বড় হয় সে সমৃদ্ধ হয় সে মানব সম্পদে পরিণত হয় আমরা ইসলামী শিক্ষার এই পর্যায়ক্রমিক আলোচনায় এমন একটি জায়গায় এসে ছিলাম যে ইসলামের শিক্ষা বিশ্বব্যাপী যখন সম্প্রসারিত এবং এই শিক্ষাটি মাত্র বছরের ভিতরে গোটা বিশ্বে সাড়ে একটি শ্রেষ্ঠ আদর্শ প্রগতিশীল আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত হয় আব্বাসীয় খলিফাদের যুগে ইসলামী শিক্ষা এতটাই পরিপুষ্টতা লাভ করে প্রয়োজনের তাকিতে বিজিত সম্প্রসারিত মুসলিম দেশগুলোতে ইসলামী শিক্ষা এবং প্রয়োজন পূরণের জন্য মুসলিম চিন্তাবিদগণ মুসলিম শিক্ষাবিদগণ মুসলিম দার্শনিক এবং গবেষকগণ জ্ঞানের এমন কোনো শাখা ছিল না যেখানে তারা তাদের কৃতিত্বের স্বাক্ষর বা চিহ্ন রাখেনি আজ আমরা যে বিজ্ঞানময় জগতে বসবাস করছি যে এক চমৎকার এক চূড়ান্ত সাফল্যময় অধ্যায়ে আমাদের জীবন সভ্যতার সৌচ্চ সৌধে অবস্থান করছি বক ফুলিয়ে বলতে পারি এই সভ্যতা বিনির্মাণে ইসলামী শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জোড়ালো ভূমিকা রয়েছে আলহামদুলিল্লাহ ইসলাম বিজ্ঞানের গবেষণার সূচনা করেছিল ইসলাম প্রশ্ন দিয়ে কেন কিভাবে। এগুলো হয়েছে এই জিজ্ঞাসু মানসিকতা নিয়ে ইসলামী শিক্ষা এগিয়ে এসেছে ধাপে ধাপে আমরা অনেক সময় আমাদের অতীত ইতিহাসকে আলোচনা পর্যালোচনা অথবা আমাদের সামনে না নিয়ে আসার কারণে আমরা মনে করি যে ইসলাম একটি পশ্চাদপদ ব্যবস্থা আমাদের মধ্যে অনেকে এমনটা মন্তব্য করে ফেলেন যে আমরা ইসলামী শিক্ষাকে সমাজে চালু করে আমরা চোদ্দশো বছর পিছিয়ে যেতে পারি না এটা আসলে ইসলামী শিক্ষা সম্পর্কে একটি চরম অজ্ঞতা সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা বিষয়টির উপরে বিস্তারিত আলোচনায় প্রবেশ করব তার আগে সামান্য বিরতিতে যাব বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ ইসলামী পথ ধরে চলে যখন আর বহেলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করে থাকে আল্লাহ পছন্দ করে বেশি মুখিন না হওয়া বেশি খরচ না করে शेख আব্দুল কাইয়ুম বংশলাক হয়ে যায় যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়ত দিয়ে তাসকিয়াত করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এইভাবেই মানুষের জীবনের মধ্যে ইনসাফ قائم হয় ইনসাফ قائم করাতেকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন ঈমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ঈমান এটাই আসল তাকওয়া শুধু আল্লাহ তালার উপর ভরসা কেন না আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী আজ সন্ধ্যা ছটায় বাপুনর সমপ্রচার দুপুর 12:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় দিধা দন্ডো মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায়

বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বেন মোহাম্মদ দিলবর হোসেন জাহাঙ্গীর আলম আল কোরআ জনারি পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি কেন মুমিনী প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসর্গে আলহামদুলিল্লাহ আমরা বিরতির পর আবার আলোচনায় ফিরে এসেছি সঙ্গে সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে এই আলোচনা রয়েছেন মূলত আমাদের এই আলোচনাগুলোর একটি উদ্দেশ্য আমরা ইতিপূর্বেও ব্যক্ত করার চেষ্টা করেছি সেটি হল আমাদের মানসিক অবস্থাটিকে ইসলামী শিক্ষা ইসলামী আদর্শ ইসলামিক সিভিলাইজেশন এবং ইসলাম আমাদেরকে যে অনুশাসন উপহার দিয়েছে এর দিকে যুব মানসিকতাকে চালিত করা যুব মানসিকতাকে উদ্বুদ্ধ করা আমরা অনেক সময় আমাদের অতীত ইতিহাসকে আলোচনা পর্যালোচনা অথবা আমাদের সামনে না নিয়ে আসার কারণে আমরা মনে করি যে ইসলাম একটি পশ্চাৎপদ ব্যবস্থা আমাদের মধ্যে অনেকে এমনটা মন্তব্য করে ফেলেন যে আমরা ইসলামী শিক্ষাকে সমাজে চালু করে আমরা চোদ্দশো বছর পিছিয়ে যেতে পারি না লাওলা খুহাতা ইল্লা বিল্লাহ এটা আসলে ইসলামী শিক্ষা সম্পর্কে একটি চরম অজ্ঞতা ইতিহাস সম্পর্কে অজ্ঞতা আমরা বলবো ওই ভাইদেরকে ওই বিজ্ঞ ব্যক্তিদেরকে আমরা সম্মানের সঙ্গে বিনয়ের সঙ্গে এই নিবেদন করব। আপনারা ইসলামের ইতিহাস দেখুন আধুনিক সভ্যতার বিনির কে তাহলে জবাব আসবে সে হলো মুসলিম ইসলামী পৃথিবীতে এই সভ্যতা সূচনা করেছে ইউরোপ যখন অন্ধকারে নিমজ্জিত এশিয়া যখন আধারে ডুবন্ত আর ইসলামী মূল্যবোধে মুসলিম জাতি তখন পরিপূর্ণরূপে উজ্জীবিত এবং জীবন্ত ইউরোপের আধারে আলো পৌঁছিয়েছে ইসলাম এশিয়ার আধারে নিমজ্জিত ডুবন্ত এই মানবকে টেনে উঠিয়েছে ইসলাম আর বঞ্চিত হা নিমজ্জিত আফ্রিকাকে আলোকময় করেছে ইসলাম তবে হ্যাঁ ইতিহাসে এই গৌরবময় অধ্যায়ের সঙ্গে সঙ্গে পাশাপাশি রয়েছে আমাদের ব্যর্থতারও একটি করুণ ইতিহাস বারোশো আটান্ন খ্রিস্টাব্দে বাগদাদ নগরী যে বাগদাদ নগরী ছিল পৃথিবীর জ্ঞান কেন্দ্র সূচিত হয়েছিল বিজ্ঞানের অগ্রযাত্রা যেখানে গবেষণা হতো মানব কল্যাণের মানব সম্পদ উন্নয়নের যতগুলো কৌশল রয়েছে যতগুলো ইন্ডিকেটর রয়েছে এগুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা গবেষণা রিসার্চ অনুসন্ধান মূল্যায়ন যাচাই বাছাই তথ্য উপাত্ত সংগ্রহ মানব কল্যাণে নেতা যুগোপযোগী করে ব্যবহার এই যে কার্যক্রমগুলো সূচিত হয়েছিল মুসলমানদের দ্বারা ইতিহাসে বিশ্বে এই সময়টি চিহ্নিত হয়েছে দ্য এইজ অফ গোল্ডেন সিভিলাইজেশন পৃথিবীর যোগ সূচিত হয়েছিল বাগদাদ নগরী ছিল জ্ঞানের বিজ্ঞানের প্রাণ কেন্দ্র ইউরোপ থেকে বিজ্ঞানী জ্ঞানীগণ জ্ঞান অন্বেষণে ছুটে আসতেন এই বাগদাদে বাগদাদ পরিণত হয়েছিল জ্ঞান চর্চার মিলন মোহনায় বাইতুল হিকমা হাউস অফ উইজডম জ্ঞান গৃহ আটশো ত্রিশ খ্রিস্টাব্দের ঘটনা কোন বিষয়ে এখানে গবেষণা হয়নি সম্মানিত বিজ্ঞক দর্শক বৃন্দ আপনারা এই অধ্যায়টি খুলে দেখুন মুসলিম জাতির হাতে গণিত শাস্ত্রের প্রভূত উন্নতি এবং উৎকর্ষতা সাধিত হয়েছিল আজকের অ্যালজাবরা অ্যারেথমেটিক্স সংখ্যার ব্যবহার এই সব কিছু মুসলমানদের হাতে মুসলমানদের অবদান মুসলমানদের সভ্যতায় শিক্ষায় সংযোজন আজ ও গণিতের সংখ্যাগুলোর উদ্ভাবনের ইতিহাসে মুসলমানদের কৃতিত্বের হাত জড়িয়ে আছে যে শূন্য সংখ্যাটি আমরা ব্যবহার করি আরবিতে তাকে সিফ্র বলা হয় এটি পরিবর্তিত হয়ে সিফ্র জিরো জিরো শব্দ আরবি পরিবর্তিত শব্দ হিসাবে আজকের আধুনিক সভ্যতার অগ্রযাত্রায় এটি স্থান দখল করে নিয়েছে আল জাবরা আল বিন হাইয়ান আরবি শব্দ পরিবর্তিত হয়ে আজকে গণিতের একটি শক্তিশালী শাখা বিজ্ঞান গবেষণার মুখ্য হাতিয়ার এই গণিত গণিতশাস্ত্র যা মুসলমানদের দ্বারা পরিপুষ্টতা লাভ করেছে বিদ্যা অ্যাস্ট্রোনমি মহাকাশ বিদ্যা আকাশের কক্ষপথের গবেষণা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাওয়া গোটা পৃথিবীর মানচিত্র অঙ্কন এগুলি মুসলমানদের হাতে আকাশের ওই বিশাল সীমানায় গ্রহ নক্ষত্রপুঞ্জ ছায়াপদ গ্লাক্সি কেমন করে এগুলোর সন্ধান নেওয়া যাবে মুসলিম দার্শনিক বিজ্ঞানীদের অদম্য আগ্রহ এবং জ্ঞানের এক অসম্ভব পিপাসা বিজ্ঞানী আবুল কাসেমের হাত দিয়েই তৈরি হয়েছিল দূরে দেখার যন্ত্র দূরবীন যন্ত্র বাইতুল হিকমা হাউস অফ উইজডমের মহাপরিচালক তিনি ছিলেন মুসলিম জাতির একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী হলিত রসায়ন পদার্থ গণিত হিসাব বিজ্ঞান এসব বিষয়ে তার ছিল অগাধ পাণ্ডিত্য মুসলমানদের হাতেই কম করে হলেও রসায়নের বহু সংখ্যক যৌগ রসায়ন পদার্থ এই বিষয়গুলো আবিষ্কৃত হয়েছিল বারদের ব্যবহার বিভিন্ন কেমিক্যালসের ব্যবহার বিশেষ করে পেইন্টিং ক্ষেত্রে একটির সঙ্গে আরেকটিকে যুজিত করে বহুমাত্রিক যে বিষয়গুলো মুসলিম গবেষকদের হাতে চলে এসেছিল হাউস অফ উইজডমের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল পৃথিবীর যে প্রান্তে যেখানেই কোনো জ্ঞানের ভান্ডার ছড়িয়ে ছিটিয়ে বিলুপ্তির পথে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল মুসলিমদের বদৌলতে জ্ঞান পিপাসু মুসলিম বিজ্ঞানীগণ এইসব দুর্লভ জ্ঞানের গ্রন্থগুলোকে সংগ্রহ করে তাকে সংরক্ষণ করেছিলেন তাকে রক্ষা করেছিলেন ধ্বংসের হাত থেকে ভারত উপমহাদেশের যে জ্ঞান জ্ঞানভাণ্ডার এখান থেকে এই গ্রন্থগুলো নিয়ে তাকে অনুবাদ করা হয়েছিল বাগদাদের হাউজ অফ উইজডমে এমন একটি গ্রন্থ সিদ্ধান্ত যেটি অনুদিত হয়ে রক্ষা পেয়েছিল ধ্বংস থেকে অ্যারিস্টটল প্লাটো এবং সক্রেটিসের এইসব বরেণ্য ইতিহাস শ্রেষ্ঠ দার্শনিকদের বিভিন্ন গ্রন্থগুলো মুসলিম বিজ্ঞানীগণ অনুবাদ করেছিলেন অ্যারিস্টটলের দ্য পলিটিক্স গ্রন্থটি আজকে মানুষের হাতে এসেছে মুসলিম বিজ্ঞানীদের এই জ্ঞান পিপাসা এবং জ্ঞানকে রক্ষা করা জ্ঞানকে সংরক্ষণ করার এই আগ্রহ থেকে যুবক ভাই বোনেরা এই ইতিহাস শুনে আমাদের লাভ কী হ্যাঁ কোনো জাতি এগিয়ে যেতে হলে সেই জাতির পিছনের ইতিহাসকে সামনে নিয়ে আসতে হয় ইতিহাসকে বলা হয় জাতির আয়না হিস্টোরি ইজ দা মিরর অফ নেশন জাতিকে এগিয়ে নিতে হলে সভ্যতার সঙ্গে নিজেকে তাল মিলিয়ে মাথা উঁচু করে চলার জন্য পিছনে নিজেদের কৃতিত্বকে সামনে এনে নব চেতনায় উজ্জীবিত হয়ে এগিয়ে যাওয়া আমরা আজকের আলোচনায় সংক্ষিপ্তভাবে এ সাগর তুল্য বিশাল আলোচনা থেকে সামান্য একটু পানি ঝিনুকের মধ্য করে উঠিয়ে আনার মতো আপনাদের সামনে বললাম ইতিহাস বলুন মুসলমানরাই ইতিহাসকে যাচাই বাছাই করে একে একটি বিজ্ঞান ভিত্তিক অবস্থায় রূপ দিয়েছেন ঐতিহাসিক ইবনে খালদুন তিনি একদিকে ছিলেন ইতিহাসবিদ অপর দিকে ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী তার মোকাদ্দিমা গ্রন্থ আজকে ও পৃথিবীবাসীর জন্য এক শ্রেষ্ঠ সম্পদ মুসলমানগঞ্জ চিকিৎসা বিজ্ঞানে যে অবদান রেখেছেন আজকের ইউরোপ আমেরিকা তথা উন্নত বিশ্ব পর্যন্ত মুসলমানদের এই অবদানকে কেউ মুছে দিতে পারেনি অস্বীকার করতে পারেনি ইবনেসিনা যার ঐতিহাসিক এক শ্রেষ্ঠ এক চিকিৎসা বিজ্ঞানের এনসাইক্লোপোডিয়া অফ মেডিকেল সায়েন্স বলা হয় যে গ্রন্থটি আল কানুন ফিত্তিব আজও মানুষের কাছে এক আশ্চর্য চিকিৎসা বিজ্ঞান গ্রন্থ হিসাবে সম্মানের সঙ্গে সেটি সমাদৃত এমনি করে ইতিহাস বলুন রাষ্ট্রবিজ্ঞান বলুন সমাজবিজ্ঞান বলুন হিসাব বিজ্ঞান বলুন রসায়ন বলুন পদার্থ বলুন গণিত বলুন শিক্ষার এমন কোনো শাখা ছিল না যেখানে মুসলমানগণ তাদের গবেষণার অবদান রাখেনি সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই পর আন শুধু কি মানুষকে ইবাদত নামাজ রোজা শিখানোর জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম শুধু কি তিনি মানুষকে ইবাদত বন্দুকি শিখানোর জন্য আবির্ভূত হয়েছিলেন নাকি মানব জাতিকে তার সম্মানিত আসনে অধিষ্ঠিত করার জন্য মানবজাতি সৃষ্টির ভিতরে জাতি আল্লাহর উপরে বিশ্বাস আলিহাসালামের শিক্ষা এবং তার আদর্শ অনুসরণ করে মানবজাতি পৃথিবীতে অর্জন করবে শ্রেষ্ঠত্ব আর মৃত্যুর পরে তারা আল্লাহ আলার শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত গ্রহণ করবে এই তো মানুষের জীবনের সফলতা এটাই ছিল মুসলিম জাতির প্রধান উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু এই বিচ্যুত হয়েছে বারোশো খ্রিস্টাব্দে মুসলিম এই জ্ঞান বিজ্ঞানের আধার বাগদাদ নগরী যখন এক স্তূপে পরিণত হয় সেও আমাদের ক্ষুদ্র মানসিকতা হীনমন্যতা পরস্পরে আত্মকলহ এবং নিজেদের ভিতরে দ্বন্দ্ব এবং বিভেদ ও দলে দলে বিভক্তি হওয়ার পরিণতিতে আমরা সেই গৌরবময় বাগদাদকে নিজের চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছি শত সহস্র গ্রন্থ সমৃদ্ধ হাজার হাজার গবেষকদের জ্ঞান সেই ভাণ্ডার হাউজ অফ উইজডমকে যেদিন জ্বালিয়ে দেওয়া হলো টাইগ্রিসের নদীতে সেই সম্পদকে যখন ফেলে দেওয়া হলো টাইগ্রিসের নদীর স্রোত মুসলমানদের এই জ্ঞান গ্রন্থগুলো দিয়ে সেদিন বন্ধ হয়ে গিয়েছিল বাগদাদের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে রক্তের বন্যা দিয়ে বয়ে দেওয়া হয়েছিল বিজ্ঞানী দার্শনিক চিকিৎসক গবেষকদেরকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল মুসলমানদের হাত থেকে গবেষণামূলক গ্রন্থগুলো বিচ্যুত হয়ে গিয়েছিল আমরা হারিয়ে ফেলেছিলাম সেদিন আমাদের সবকিছু আমরা হয়ে গিয়েছিলাম মৃত্য কিন্তু হ্যাঁ সেখান থেকে আবার আমাদেরকে উঠে আসতে হবে সুপ্রিয় যুবক ভাইয়েরা কিভাবে এই কোরআন এবং রাসুলের শিক্ষাকে ধারণ করে নিজেদেরকে সভ্যতার এই পাদপৃষ্ঠে এক এক সভ্য অগ্রসরশীল জাতি হিসেবে এগিয়ে নিতে হবে আর এই প্রত্যয়টি আমরা আমরা আপনাদের কাছে ব্যক্ত করছি আজকের পর্বের আলোচনা এখানে শেষ করব। তবে আমরা সামনে এগিয়ে যাব আমরা ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে কোরআনের শিক্ষাকে বুকে ধারণ করে আমরা নতুন সভ্যতায় মানব জাতির সামনে তুলে ধরতে চাই মানবতার কল্যাণের মূল্যবোধের শান্তিময় এক আবেদন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্প রোড বর্মিংহাম ইউকে

চলছে এক জোয়ারের প্রচন্ড ঝড়ে লাল্লসাল্লামের সুন্না পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় পাঁচ কে মুসজিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিি বাংলায়। জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হর তহিতে প্রচার কালিমার আবেদন কাল রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল তাদের ঈমান আমি মতি ওর রহমান শেখ মতিউর রেহমান মদন ইমান এ পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ আজ সন্ধ্যা পাঁচটায় বা পুনঃসম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে ভি টিভি বাংলায়